হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউ আর ওয়াচিং ভাইরাল বাংলা প্রত্যেকবারের মতো এবারেও আমি একটা সুন্দর কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ফ্রেন্ডস আমরা যে নতুন নতুন ইউটিউবে আসি কিন্তু আমাদের যেই ইমপ্রেশনটা হয়ে থাকে সেটা অনেক অনেক ইউটিউবারদের দাবি থাকে যে আমাদের ইউটিউব কিন্তু ইমপ্রেশন মানুষের কাছে পাঠাচ্ছে না অর্থাৎ ইমপ্রেশনটা আমাদের চ্যানেল ওয়াইজ খুব লো হয়ে যাচ্ছে আজকে আমি কিছু টিপস দেবো যাতে তোমাদের ইমপ্রেশনটা খুব বেড়ে যায় অর্থাৎ ইউটিউব যাতে তোমাদের ভিডিওগুলো পাবলিকের কাছে অর্থাৎ সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে দেয় এবং এতে যাতে ভালো ক্লিক পরে তার জন্য আমি কিছু টিপস দেবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তোমাদের এই প্রবলেমটা থেকে আমি আজকে টোটাল সলভ করবো এবং আস্তে আস্তে বুঝিয়ে দেবো যে ইমপ্রেশনটা কেন লো হচ্ছে এবং এটাকে কী করে তোমরা হাই করবে তো চলে আজকের ভিডিওটা দেরি করব না শুরু করা যাক ফ্রেন্ডস প্রথমে বলে রাখি ইউটিউব যখনই একটা চ্যানেলকে ভালোভাবে পাবলিকের সামনে ক্রিয়েট করে তখন সে প্রথম মাধ্যম হল ইমপ্রেশন অর্থাৎ আমরা যে থামবেলটা বানাই বা আমাদের চ্যানেলে যে থামবেলটা হয় সেটা যেভাবেই হোক নোটিফিকেশনের মাধ্যমেও আমাদের পাবলিক করতে পারে অথবা আমাদের যে ব্রাউজার ফিচার্স আছে অর্থাৎ আমরা ইউটিউব খুললেই যে আমাদের লিস্ট আছে সেই লিস্টের মাধ্যমেও পাবলিকের কাছে শো করে এছাড়াও অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ইউটিউব পাবলিক করে থাকে ফ্রেন্ডস এখন প্রশ্ন হচ্ছে এই যে ইমপ্রেশনটা আছে অনেকের চ্যানেলে খুব লো হয়ে যায় অর্থাৎ ইউটিউব যখনই একটা কন্টেন্টকে যখন পাবলিকের সামনে প্রেস করে তখন যদি সেই ইমপ্রেশনটায় ক্লিক বেড তৈরি না হয় অর্থাৎ কেউ যদি ভিডিওটাতে ভিউ না করে তাহলে কিন্তু ইমপ্রেশন খুব লো হয়ে যায় কিন্তু যদি একটা চ্যানেলে ভালোভাবে একটা ইম্প্রেশনের ওপর প্রেস করে পাবলিক তাহলে কিন্তু ইউটিউব কি করে সেই ভিডিওটাকে বা সেই থাম্বেলটাকে বা সেই কন্টেন্টটাকে আরও পাবলিক করে এবং এর ফলে কিন্তু ইমপ্রেশনটা হাই হয়ে থাকে তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখবে তোমার ইমপ্রেশনের পার্সেন্টেজটা কত অর্থাৎ কি কি পরিমাণ লোক একটা পার্সেন্টেজে তোমার ভিডিওটাতে বা তোমার কন্টেন্টের ওপর ক্লিক তৈরি করছে অর্থাৎ তাহলে সেটা যদি লো হয়ে যায় সেটা কি করে হাই করবে সেটা আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস তোমরা খেয়াল করবে একটা ভিডিও যখন আপলোড করবে তার কিন্তু থামবেলটা খুব ভালো হওয়া উচিত অর্থাৎ একটা ভিডিওতে তখনই বেশি ক্লিক পড়ে যখন সে ভিডিওটা থামবেলটা খুব আকর্ষণীয় হয়ে থাকে তো ফ্রেন্ডস প্রথম টিপসটাই তোমরা মাথায় রাখবে একটা ইউটিউব ভিডিওতে বা তোমার ভিডিওতে বা তোমার কন্টেন্টে যদি সবথেকে বেশি ক্লিক চাও তাহলে কিন্তু সব থেকে আগে তোমার যে ইউটিউব ভিডিওটা আছে বা তোমার কন্টেন্টের থামবেলটাকে খুব আকর্ষণীয় করতে হবে এবং খুব ভালোভাবে তৈরি করতে হবে এর ফলে কী হবে তোমার যে কন্টেন্টের একটা ক্লিকবেড বা ইমপ্রেশনটা পাবলিককে পাঠাবে ইউটিউব তার উপরে কিন্তু খুব সুন্দর একটা ক্লিকবেট তৈরি হবে অর্থাৎ পাবলিক ভিডিওটার ওপরে প্রেস করবে এবং ভিডিওটার ভেতরে ঢুকবে ফ্রেন্ডস এখন প্রশ্ন হচ্ছে ইমপ্রেশনের উপরে যদি প্রেস করে এবং ভিডিওটা যদি একটু দেখে তাহলে কিন্তু ইমপ্রেশনটা হাই হয় এমনটা নয় যে ইমপ্রেশনের উপরে প্রেস করলো বা তোমার কন্টেন্টের ওপরে প্রেস করলো জাস্ট বেরিয়ে গেল। এরকম কিন্তু যদি না হয় তার জন্য আমি বলবো থামবেলের সাথে তোমার ভিডিও কন্টেন্টের কিন্তু হানড্রেড পার্সেন্ট না হোক যতটা হোক মিল রাখার চেষ্টা করবে অর্থাৎ অনেক সময় দেখা যায় একটা থাম্বেল দিলে কিন্তু ভিডিও কন্টেন্ট অন্য সাবজেক্টে তাহলে কিন্তু ক্লিকবেটটা অনেকটাই লো হয়ে যাবে অর্থাৎ কন্টেন্টের সঙ্গে তোমার থামবেলে কিন্তু মিল নেই তো এটা একটু মানার চেষ্টা করবে বা মেনে চলবে তাহলে কিন্তু থামবেলের ওপরে তোমার ক্লিকবেট তৈরি হবে ইমপ্রেশন অনেকটাই হাই হয়ে যাবে ফ্রেন্ডস আমরা অনেক সময় খেয়াল করি কিছু কিছু কনটেন্ট থাকে সেগুলো কিন্তু সময় ভিত্তিক পাবলিশ করা হয় যে কোনো নিউজ চ্যানেলগুলো যে নিউজগুলো আসে ওগুলো কিন্তু কিছুদিন পরে আর কিন্তু বেশি ভিউ আসে না অর্থাৎ সেগুলো কিছু সময়ের জন্য পাবলিক দেখে অর্থাৎ একটা ব্রেকিং নিউজ সেটা কিন্তু অবশ্যই কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য ভাইরাল হতে পারে কিন্তু কখনোই কিন্তু দীর্ঘক্ষণের জন্য স্থায়ী হয় না সেক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন পাবলিককে পাঠালেও সেটা কিন্তু পাবলিক খুব কম দেখবে নিউজ চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক কন্টেন্ট থাকে যেগুলো কিন্তু যেমন একটা আমি যে টিপসগুলো দিই ইউটিউব টিপস এগুলো কিন্তু সবসময় কাজে লাগবে মানুষ কিন্তু যখনই সার্চ করবে এই টিপসগুলো নেওয়ার চেষ্টা করবে এগুলো নেভার এন্ডিং কন্টেন্ট কখনোই কিন্তু এই কন্টেন্টগুলোর ভিউ লো হয় না এরকম কন্টেন্টের ওপরে কিন্তু ইমপ্রেশন খুব বেশি হয় তাই জন্য তোমরা যদি কন্টেন্টে ইমপ্রেশনে ভালো ইমপ্রেশন চাও বা ভালো যদি ভিউ চাও এমন কিছু কন্টেন্ট তৈরি করো যেগুলো কিন্তু পরবর্তীতেও পাবলিকের কাজে লাগে এগুলো কিন্তু কিন্তু ইমপ্রেশন খুবই হাই হয় ফ্রেন্ডস তাহলে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমরা ইমপ্রেশন সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারলে ইমপ্রেশন কি করে হাই করতে হয় ইমপ্রেশন ক্লিক বেড কী করে তৈরি হয় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন কোন বন্ধু এসে থাকলে আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে এগিয়ে নিয়ে চলো নেক্সট আমি অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের দেবো আশা করছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা দেখছিলে ভাইরাল টিপস বাংলা আমি ছিলাম আজকে দেবাশিস টাটা বাই বাই